ডক্টর গৌতম মল্লিক দশম শ্রেণী ভূপরিচয় ও পরিবেশ প্রকাশন এই বইটার ভারত অর্থনৈতিক পরিবেশ এর উত্তরগুলো করে দেওয়ার জন্য যারা কমেন্ট করেছিল দেখে না উত্তর এক নম্বর প্রশ্ন একটি খারিফ শস্যের উদাহরণ দাও উত্তর পেজ নম্বর একশো তেরো খারিফ ফসল তুলো আঁক এখানে অপশান ক তুলো দুই নম্বর ধান চাষের জন্য বৃষ্টিপাতের প্রয়োজন গড়ে পেজ নম্বর একশো ধান চাষের জন্য বৃষ্টিপাত একশো থেকে দুশো সেমি এটা হবে অপশান খ কর্ণাটকের পাহাড়ি অঞ্চল পেজ নম্বর একশো কর্ণাটকের পাহাড়ি অঞ্চল কফি উৎপাদন এটা হবে অপশান ক ভারতের সর্বাধিক চা উৎপন্ন অসম কার্পাস বয়ন শিল্পের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র পেজ নম্বর একশো চব্বিশ কার্পাস বয়ন শিল্পের গুরুত্বপূর্ণ কেন্দ্র আহমেদাবাদ এটা হবে অপশান গ ছয় নম্বর উত্তর পূর্ব ভারতের একটি পেট্রোকেমিক্যাল শিল্প কেন্দ্র এটা এই বইটা থেকে দেখাবো উত্তর পূর্বাঞ্চলের বঙ্গাইগাঁও পেট্রোকেমিক্যালস লিমিটেড এটা হবে অপশান ক নেক্সট প্রশ্ন ভারতের তথ্যপ্রযুক্তি শিল্পের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র পেজ নম্বর একশো আঠাশ ব্যাঙ্গালুর তথ্য প্রযুক্তি এটা হবে অপশান ভারতের মিশ্র ইস্পাত কেন্দ্রটি হলো এটা রণজিৎ গরাঙ্গের এই বইটা থেকে দেখাবো সালেম ভারতের শঙ্কর ইস্পাত কেন্দ্র এটা হবে সালেম শঙ্করমান দু হাজার এগারো সালের জনগণনা অনুসারে ভারতে সাক্ষরতার হার চুয়াত্তর দশমিক শূন্য চার শতাংশ এটা হবে অপশন খ নেক্সট প্রশ্ন দু এগারো সালের জনগণনা অনুসারে ভারতের মোট জনসংখ্যা পেজ নম্বর একশো উনত্রিশ একশো একুশ দশমিক শূন্য এক কোটি এটা হবে অপশন খ এগারো নম্বর দু এক সাল থেকে দু হাজার সালে ভারতে জনবৃদ্ধির হার এক থেকে এগারো মানে দশকীয় জনবৃদ্ধির হার সতেরো শতাংশ অপশন গ বারো নম্বর ভারতে সর্বশেষ জনগণনা করা হয়েছে পেজ নম্বর একশো আঠাশ সর্বশেষ জনগণনা করা হয়েছে দু হাজার এগারো সালে অপশান ঘ তেরো নম্বর ভারতের কোন পথ ব্যবস্থার উন্নতির জন্য সোনালি চতুর্ভুজ প্রকল্পটি গ্রহণ করা হয়েছে ন্যাশনাল হাইওয়েজ ডেভেলপমেন্ট জাতীয় সড়কপথ সোনালী চতুর্ভুজ অপশন ক চোদ্দ নম্বর ভারতে বৈদেশিক বাণিজ্য প্রধানত বিভিন্ন দেশের সঙ্গে আন্তর্জাতিক জলপথে বাণিজ্য জলপথ সত্য এবং অসত্য এক নম্বর কৃষ্ণ মৃত্তিকায় পাট চাষ ভালো হয় পেজ নম্বর একশো আঠেরো কালো মাটি অঞ্চলে তুলা গাছ খুব ভালো হয় কালো মাটি অর্থাৎ কৃষ্ণ মৃত্তিকা এটা হবে মিথ্যা দুই নম্বর অন্ধ্রপ্রদেশে গোদাবরী নদীর উপত্যকা ও বদ্বীপ এলাকায় প্রচুর পরিমাণে ধান উৎপাদিত হয় পেজ নম্বর একশো তেরো অন্ধ্রপ্রদেশে গোদাবরী কৃষ্ণা নদীর উপত্যকায় অদীপ ধান উৎপাদন হয় এটা হবে সত্য ভারতের একটি গুরুত্বপূর্ণ শস্য হল আখ দেখে নেব এটা সত্য না মিথ্যা পেজ নম্বর একশো তেরো আখ খারিফ ফসল রবি নাই এটা হবে মিথ্যা জোয়ার বাজরা রাগি প্রভৃতি ক্ষুদ্র দানাশস্যগুলিকে একসঙ্গে বলে মিলেট পেজ নম্বর একশো ষোলো রাগি বাজরা জোয়ার একসঙ্গে বলে মিলেট এটা হবে সত্য পাঁচ নম্বর পশ্চিমবঙ্গে রেল ইঞ্জিন নির্মাণ হয় বর্ধমান জেলার চিত্তরঞ্জনে পেজ নম্বর একশো ছাব্বিশ রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন এটা হবে সত্য ছয় নম্বর ভারতের ম্যানচেস্টার মুম্বাইকে বলা হয় নম্বর আহমেদাবাদ ম্যানচেস্টার এটা হবে মিথ্যা সাত নম্বর পেট্রোকেমিক্যাল শিল্পের কাঁচা মান হল ন্যাপথা প্রান্তিকের এই বইটা থেকে দেখাবো পেট্রোলিয়ামের উপজাত দ্রব্যকে ন্যাপথা এই ন্যাপথা কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় পেট্রো রাসায়নিক শিল্পে এটা হবে সত্য নেক্সট প্রশ্ন ভারতে প্রতি এক হাজার জন পুরুষ পিছু নারীর সংখ্যা নশো চল্লিশ জন পেজ নম্বর একশো উনত্রিশ লিঙ্গানুপাত প্রতি এক হাজার জন পুরুষে নশো চল্লিশ জন মহিলা এটা হবে সত্য নয় নম্বর পরিবহন মাধ্যমগুলির মধ্যে জলপথ সর্বাপেক্ষা সুলভ পেজ নম্বর একশো ছত্রিশ ভারতের মতো বিকাশশীল দেশে সুলভ জলপথ পরিবহন ব্যবস্থার প্রয়োজনীয়তা খুব বেশি তাই জলপথ হচ্ছে সুলভ এটা হবে সত্য দশ নম্বর রেলপথ অপেক্ষা সড়ক পথে পরিবহন ব্যয় কম পেজ নম্বর একশো তেত্রিশ রেলপথের মাধ্যমে কম খরচে দ্রুত পাঠানো যায় এটা মিথ্যা শূন্য স্থান রাজ্যগুলির মধ্যে ড্যাশ ধানের ফল সর্বোচ্চ পেজ নম্বর একশো তেরো পশ্চিমবঙ্গ ধান উৎপাদনে সর্বোচ্চ দুই নম্বর জোয়ার উৎপাদনে ড্যাশ রাজ্য ভারতে প্রথম স্থান অধিকার করেছে শূন্যস্থানে হবে পেজ নম্বর একশো ষোলো জোয়ার উৎপাদনে মহারাষ্ট্র বাজরা উৎপাদনে রাজস্থান রাগি উৎপাদনে কর্ণাটক ভারতে প্রথম তাহলে জোয়ার উৎপাদনে হবে মহারাষ্ট্র শূন্য স্থানে লিখবে মহারাষ্ট্র নেক্সট প্রশ্ন তিন নম্বর ভারতের ড্যাশ বন্দরের মাধ্যমে সর্বাধিক চা রপ্তানি হয় শূন্যস্থানে হবে পেজ নম্বর একশো একুশ কলকাতা বন্দরের মাধ্যমে অধিকাংশ চা বিদেশে রপ্তানি হয় শূন্যস্থানে স্থানে লিখবে কলকাতা নেক্সট প্রশ্ন ড্যাশ রাজ্যটি তুলো উৎপাদনে ভারতে শীর্ষস্থান অধিকার করে শূন্য স্থানে হবে পেজ নম্বর একশো আঠেরো গুজরাটে তুলা উৎপাদনে ভারতে প্রথম তাহলে শূন্য স্থানে লিখবে গুজরাট নেক্সট প্রশ্ন পাঁচ নম্বর পশ্চিমবঙ্গের বৃহত্তম পেট্রোকেমিক্যাল কারখানাটি ড্যাশ এ অবস্থিত শূন্যস্থানে হবে পেজ নম্বর একশো সাতাশ হলদিয়া শূন্যস্থানে লিখবে হলদিয়া নেক্সট প্রশ্ন ছয় নম্বর ভারতের রুড় বলা হয় ড্যাসকে শূন্যস্থানে হবে নম্বর 123 দুর্গাপুর কে শুনস্থানে লিখবে দুর্গাপুর 7 নম্বর ভারতের সিলিকন ভ্যালি বলা হয় ড্যাশ কে শুনস্থানে হবে 5 নম্বর 128 বেঙ্গালুরু কে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় শুনস্থানে লিখবে বেঙ্গালুরু नेक्स्ट क्वेश्चन ড্যাশ সালে ভারতে প্রথম জনগণনা করা হয় শূন্যস্থানে হবে পেজ নম্বর একশো আঠাশ ভারতের প্রথম বিজ্ঞানসম্মতভাবে জনগণনা হয় আঠারোশো বাহাত্তর সালে স্থানে লিখবে আঠারোশো বাহাত্তর নয় নম্বর ভারতে দু সালের জনগণনা অনুসারে প্রাথমিক ক্ষেত্রে নিযুক্ত রয়েছে শতকরা ড্যাশ জন কর্মী শূন্যস্থানে হবে পেজ নম্বর একশো উনত্রিশ প্রাথমিক ক্ষেত্রে আটচল্লিশ দশমিক নয় শতাংশ শূন্যস্থানে লিখবে আটচল্লিশ দশমিক নয় শতাংশ দশ নম্বর প্রশ্ন স্থলপথে স্বল্প দূরত্বের জন্য সবচেয়ে উপযোগী হলো ড্যাশ পরিবহন শূন্যস্থানে হবে গড়াঙের এই বইটা থেকে দেখাব স্বল্প দূরত্বে দ্রুত যাতায়াত পণ্য পরিবহন সড়কপথ শূন্যস্থানে লিখবে সড়কপথ পরিবহন স্তম্ভমেলাও গুড়গাঁও এটা হবে পেজ নম্বর একশো সাতাশ মোটর নির্মাণ শিল্প গুড়গাঁও এটা হবে এক নম্বর দুর্গাপুর এটা একটু আগেই দেখেছি ভারতের রূর হলদিয়া এটাও দেখেছি পেজ নম্বর একশো সাতাশ পেট্রোকেমিক্যাল রাসায়নিক শিল্প এটা হবে তিন ব্যাঙ্গালুরু তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র পেজ নম্বর একশো আঠাশ ব্যাঙ্গালুরু তথ্য প্রযুক্তি এটা হবে চার ভিলাই পেজ নম্বর একশো তেইশ লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র ভিলাই তাহলে এটা হবে চার নম্বর ভিলাই দুর্গাপুর ছিল ভারতের রোড এখানে দুইটা হবে বিশাখাপত্তনম একটা জাহাজ নির্মাণ কেন্দ্র পেজ নম্বর একশো ছাব্বিশ বিশাখাপত্তনম বন্দরে ভারতের বৃহত্তম জাহাজ কারখানা আহমেদাবাদ এটা অনেকবার দেখেছি ভারতের ম্যানচেস্টার তাহলে এটা হবে সাত অরুণাচল প্রদেশ সর্বনিম্ন জনঘনত্বের রাজ্য পেজ নম্বর একশো তিরিশ অতি অল্প জনবসতি যুক্ত অঞ্চল অরুণাচল প্রদেশ আজিকালি এই পৰ্যন্ত নেক্সট পাৰ্ট আমাৰ নেক্সট ভিডিঅ'টো আছোঁ ভাল লাগে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি থাকিব লাইক শেয়াৰ কমেণ্টটো ভুলব নে কোনো অসুবিধা হ'লে কমেণ্টে জনাব নেক্সট পাৰ্টৰ প্ৰয়োজন হ'লে কমণ্টে জনাব